দর্শক দেরি না করে যত দ্রুত সম্ভব আরবিতে কথা বলা শিখুন যদি আপনি আরব প্রবাসী হয়ে থাকেন যদি আপনি ইন ফিউচারে যে কোনো একটি আরব দেশে অবস্থান করবেন ইনকাম করার জন্য সো ইউ হ্যাভ টু নো আরবি ভাষা জানার কোনো বিকল্প নেই দর্শক এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে আমি বেতন পাচ্ছি না চাকরি পাচ্ছি না সো আমাকে শিখতে হবে অনেকেই কল দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমি ফুল ফুলকোষ্টি ক্রয় করে আপনার ভিডিওগুলি স্টাডি করে ভালো বেতন পাচ্ছি ভালোভাবে কথা বলতে পারতেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটি আপনার জন্য কেননা আজকের এই ক্লাসটি তো অলরেডি আপনারা থামলাইনে দেখতেছেন যে আমি লিখেছি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন কোন দিন কোন দিনে আমি যাব কালকে তুমি যাবা সামথিং লাইক দ্যাট এই ক্লাসগুলো আপনাকে আগে জানতে হবে শিখতে হবে দর্শক আর দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনার ভালোর জন্য আমি বলতেছি একটি লাইক একটি কমেন্টস অবশ্যই করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতে করে কী হবে জানেন যখন আপনি ইউটিউব চ্যানেলটি অফেন করবেন তখন সবার আগে আমার এই ক্লাসগুলো আমার এই ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে দর্শক আমরা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবি ইনশাল্লাহ এই স্যান্ডেলের মাধ্যমে এখানে সর্বপ্রথম আমি কি লিখেছি দেখেন ইয়ম ইয়ম মানে কি দিন এখন আমরা বলি না তুমি কোন দিন যাবা কোন দিন আমি কাজে আসব। তুমি কোন দিন এসেছ তাই না কোনো দিন আমি তোমাকে দেখি নেই এই কথাগুলো আমরা কীভাবে বলবো তাহলে অবশ্যই আপনাকে শব্দগুলো জানতে হবে যেমন হচ্ছে দেখেন ইয়ম মানে হচ্ছে কি দিন তাহলে কোন দিন নিচে আবার দেওয়া আছে দেখেন আইও আই মানে কোন আই মানে কোন বা কোনটি এরকম বোঝায় সো আমরা বলতে পারি আইয়ং কোন দিন আইয়ংম কোন দিন কোন দিন তুমি যাবা তাহলে যাবার আরবি কি যাবা যাওয়া গিয়েছিলাম এই সবগুলোর শব্দ হচ্ছে রুহ রোকার রুহ রুহ যদিও আমি এখানে লিখি নিই বাট একটা জিনিস মনে রাখবেন একটি শব্দ ছাড়া একটি বাক্য আপনি এক একটি শব্দের সাথে এক একটি শব্দের যদি মিল না থাকে বা এক একটি এক শব্দের অর্থ যদি আপনি না শিখেন না মুখস্থ করেন তাহলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না যেমন হচ্ছে দেখেন আমি যাই আপনারা আমার কথাগুলো শুনবেন তারপর স্কিপ করবেন বাই যেমন আমি যাই তাহলে এখানে কয়টি শব্দ দেখেন এখানে দুটি শব্দ আমি একটি শব্দ যাওয়া একটি শব্দ সো আমি যাই আমি মানে আনা যাওয়া মানে হচ্ছে রুহ তাহলে কে যায় আমি যাই আনা রুহ আমি যাই এখন আমি যদি বলি আমি ওইখানে যাই তাহলে ওইখানে মানে কি ওইখানে মানে হচ্ছে হুনাক আমি ওইখানে যাই এখন তিনটি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে আনারু আমি যাই বা যাচ্ছি ওইখানে হুনাক এখন আমি যদি হুনাক না দিই দেখেন খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি যাই বাজারে বা আমি বাজারে যাই তাই না তাহলে এখন বাজারের আরবিটা আপনার জানতে হবে মানে বাজার সুকমনি কি বাজার আবার মাহল মানে দোকান সো আনারু সুখ আমি বাজারে যাই বা এখন আমি যদি বলি আমি আমেরিকা যাচ্ছি আমি নোয়াখালী যাচ্ছি তো কি পারবেন না দেখেন কত সহজ আরবিতে কথা বলাটা আমার এই বোঝানোটা যদি আপনার কাছে ভালো লাগে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি যারা দেখবেন এড়িয়ে যাবেন না একটি কমেন্টস করে আপনার মতামত জানাবেন এতে করে আপনাদের জন্য ভালো হবে আমি সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। এটি লাইক কমেন্টস করতে বলবেন না ঠিক আছে আচ্ছা সো আমি নোয়াখালীতে যাচ্ছি যাই যাব আনা রু নোয়াখালি এখন আসুন খুব গুরুত্বপূর্ণ একটি কথা এক্সপ্লেন করতে চাচ্ছি ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ একটু আগে আমি বলেছি রুহ মানে যাওয়া রুহ মানে গিয়েছিলাম রুহ মানে আই উইল গো মানে আমি যাব রু মানে আমি যাচ্ছি তো এখন আপনি হয়তো আমাকে বলবেন কিরে বেটা যে একটি শব্দ দিয়ে যাওয়া সেটা কীভাবে হয় অতীত বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ জি ভাই সেটাই হবে ব্রাদার একটা জিনিস মনে রাখবেন উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে লোকাল ভাষার অনুরূপ একটি শব্দ এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা অবস্থান বিধে আপনাকে বুঝতে হবে যেমন এই যে আপনার সামনে থেকে আমি যাচ্ছি যাচ্ছি তাই না উঠে যাচ্ছি তাইলে কি এটা আমার কি বর্তমানে চলে এসেছে কন্টিনিউ আছে আছে ফ্রেজেন্ট কন্টিনিউ আছে আছে তা আপনি আমাকে বলতেছেন ইন্টার ইন্টারু ইন্টার মানে তুমি যাও আবার যখন ধাক্কা দিবেন তখন কি আমি তো যাচ্ছি এটা আমি বুঝতেছি আপনিও বুঝতেছেন তাহলে রুটা বর্তমানে চলে আসছে তাহলে আনা রু ইনতা রু তুমি কি যাচ্ছ ইনতা মানে তুমি রু মানে যাওয়া ইনতা রুহ তুমি কি যাচ্ছ তা আমি উত্তর বলতেছি নাম নাম মানে জি নাম আনা রু আমি যাচ্ছি আবার মনে করেন কালকে একজন লোক যাওয়ার কথা কোথাও ঠিক আছে তখন আমি যদি বলি মিনুরু কে যাবে তখন একজন হাত তুললো যে আনা রু আমি যাব তাহলে রুটা এখন কোথায় গিয়েছে কারণ কালকে যাবে যিনি প্রশ্ন করেছেন উনিও জানে যে কালকে যাবে যিনি অ্যান্সার দিয়েছেন উনিও জানেন যে কালকে যাবে সো দুজনেই কিন্তু বুঝে গিয়েছেন যে এই রু শব্দটা এখন কোথায় গিয়েছে রুটা এখন ভবিষ্যতে গিয়েছে তো এটা হচ্ছে সিচুয়েশান অনুযায়ী পরিস্থিতির সাপেক্ষে আপনিও বুঝবেন এবং যিনি বলবে তিনিও বুঝবেন এরকম আরও অনেক শব্দ আছে একটু স্টাডি করেন ভাই একটু বেশি বেশি ভিডিও দেখেন খাতায় নোট করেন বেশি বেশি বক বক করেন তাহলে কাজে লাগবে এরপর বাকি শব্দগুলো আমি জাস্ট বলে যাচ্ছি আইয় মানি কোন আলিয়ম আজ কুলিয়ম প্রতিদিন ইয়ামুল আহাদ রবিবার ইয়ামুল ইতনাইন সোমবার ইয়ামুল তেলায়তা মঙ্গলবার ইয়ামুল আরবা বুধবার ইয়ামুল খামিজ বৃহস্পতিবার ইয়ামুল জুমা শুক্রবার ইয়ামুল সাব্দ শনিবার একটা জিনিস মনে রাখবেন সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার তাহলে আমরা যদি বলি আর অঙ্কের গণনার ক্ষেত্রে প্রথম কি ওয়াহেদ তাহলে ওয়হেদ দিয়ে শুরু করবেন ইয়ামুল অহেদ বা আহাদ তাহলে সপ্তাহের দ্বিতীয় দিন হবে কি আর অঙ্কে গণনার দ্বিতীয় হচ্ছে কি ইতনাইন তাহলে ইয়াম ইতনাইন সম্বার এইভাবে এক এক করে বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ